অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার চতুর্থ দফায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুরু হয় মামলার কার্যক্রম। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বরখাস্ত ওসি প্রদীপ সহ মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়। চতুর্থ দফায় প্রথম দিনে ১৫ নম্বর সাক্ষী সেনোয়ারা বেগম সাক্ষ্য ও জেরা চলছে। এরপর হামজালাল, মোহাম্মদ সালেহ আহমদ ও আলী আকবরের সাক্ষ্য জেরা হবে। এর আগে তৃতীয় দফায় ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই মামলায় ৬৯ জনের সাক্ষ্য জেরা হবে।